কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের কোনো উন্নতি হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম এবং আমিনুল হক। তারা জানান, সভাপতি হিসেবে যিনি গত এক যুগে ব্যর্থ হয়েছেন তার হাতে আবারও ক্ষমতা তুলে দিয়ে ভুল করেছেন কাউন্সিলররা। ফুটবল বাঁচাতে এবারের নির্বাহী কমিটির নতুন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগের এই দুই তারকা। রিপোর্ট করেছেন এস এম আশরাফ। ফুটবল কর্তা কাজী সালাউদ্দিনের কার্যক্রম নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় কম হয়নি, কিন্তু সেসব সমালোচনা দূরে ঠেলে কাউন্সিলররা আবারও বেছে নেন সালাউদ্দিনকেই, যদিও সাবেক ফুটবলারদের আস্থা নেই তাদের উপর। যে ব্যক্তিটি গত ১২ বছরে কিছুই করতে পারেনি এবং সে এখন আগামী ৪ বছরে, তার কাছ থেকে আমার কাছে মনে হয় যারা ফুটবল অনুরাগী তারা কখনোই কোনো কিছু প্রত্যাশা করেন না। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সমালোচনাগুলো হয়েছে প্লাস যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা, এগুলো ওনাকে কিছুটা হলে দেখা উচিত, নিজে নিজেই রেকটিফাই হওয়া উচিত। দুই সহ সভাপতি সহ এবার ২১ সদস্যের কমিটিতে নতুন নির্বাচিত হয়েছেন ১১ জন। তাদের দৃষ্টিভঙ্গির উপরই আগামী দিনগুলোতে বাংলাদেশের ফুটবলের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে বলে মনে করেন সাবেক এই দুই তারকা। মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট থেকে যদি মূল্যায়ন করেন উনি, এদের মতামত নিয়েই প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। ওনার সাথে সহসভাপতি পদে যে দুইজন নতুন লোক ইনক্লুডিং হয়েছে, ওনারা কিন্তু পলিসিগুলি জানেন যে কিভাবে ব্যবসায় সফলতা অর্জন করতে হয়। সো ফুটবলটাকেও যদি তারা সেই কর্পোরেট চিন্তাভাবনা নিয়ে দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই দুটা লোকের কাছে আমরা প্রত্যাশা করতে পারি। ৩ অক্টোবর নির্বাচনের দিন ২০২১ সালের ফুটবল কার্যক্রমের জন্য প্রায় ৫২ কোটি টাকার বাজেট পাশ হয়েছে। সে অর্থের সঠিক ব্যবহার চান জাতীয় দলের সাবেক স্ট্রাইকার এবং গোলরক্ষক। একটা সুন্দর টিম তৈরি করা উচিত যাদের মাধ্যমে এই প্রোগ্রামগুলো উনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বাজেট করলেই হবে না, পরিকল্পনা করবে, সেই মাফিক যদি তারা কাজ করতে পারে তাহলে হয়তো বা আমরা একটা পজিটিভনেস দেখতে পারবো। তবে এসব পরামর্শ আদৌ বাফুফের সভাপতি আমলে নেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ মোহাম্মদ আসলাম ও আমিনুল হক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।